আসসালামু আলাইকুম, এ সবাইকে স্বাগত জানাচ্ছি, আমি নাইম ফাতহ মুবিন। শুরুতে সংবাদ শিরোনাম জানিয়ে দিব, সর্বশেষ গুরুত্বপূর্ণ আপডেট বাংলা সংবাদ। শুরুতে শিরোনাম, মুক্তি পেলেন জামাত নেতা রফিকুল। এরপর জানিয়ে দিব, 107 বার তদন্ত প্রতিবেদন পেছনো নতুন বিশ্ব রেকর্ড আওয়ামী লীগের। বিচার বিভাগে স্বাধীনতা নেই, অভিযোগ করলেন বিএনপি সিনিয়র যুগ্ম মহাসচিব অ্যাডভোকেট রুহুল কবির রিজভি। এদিকে পরিস্থিতি কখন কি হয় বলা যায় না, বললেন উবাইদুল কাদের। এবারে জানাবো সংসদে প্রধানমন্ত্রী কন্যাকে নিয়ে যে প্রশ্ন তুললেন ব্যারিস্টার সুমন। জানাবো 9 মাস সম্মেলনের ঘোষণা জাতীয় পার্টির রওশনপন্থীদের। এবং সর্বশেষ জানিয়ে দিব, সরকার গড়তে না পারলেও শক্তিশালী বিরোধী দল হবে পিটিআই। পাকিস্তানের নির্বাচনে সবচেয়ে বেশি আসন পেলেও জাতীয় প্রাদেশিক পরিষদে সরকার গঠনের মতো সংখ্যাগরিষ্ঠতা পায়নি ইমরানের দল পিটিআই। এসব তথ্য তথা দলটির সমর্থিত স্বতন্ত্র প্রার্থীরা। এছাড়াও দলীয় প্রতীকে নির্বাচন করতে না পারায় সংরক্ষিত আসনের সুযোগ হাতছাড়া হতে চলেছে তাদের, সেটি বুঝে অন্য দলের সঙ্গে হাত মেলানো বা মিশে যাওয়ার সিদ্ধান্ত নিয়েছে পিটিআই। রোববার 11 ফেব্রুয়ারি পিটিআই নেতা ব্যারিস্টার গোহর খান এসব তথ্য নিশ্চিত করেছেন। পাকিস্তানের সংবাদ মাধ্যম দ্য ডনের সঙ্গে আলাপকালে পিটিআই নেতা এসব কথা বলেছেন। তিনি বলেন, তারা এই বিষয়ে বিকল্পগুলো বিশ্লেষণ করে দেখছেন, তবে সম্ভাব্য জোটের জন্য দলটি অবশ্যই পিএমএল এবং পিপিপির সঙ্গে যোগাযোগ করবে না। প্রিয় দর্শক, এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম, এবারে বিস্তারিত। তবে তার আগে বন্ধুরা, আপনি কোন জেলা থেকে আমাদের সংবাদটি দেখছেন কমেন্ট করে জানিয়ে দিন। জানিয়ে দিন এই সংবাদ সম্পর্কে আপনার মূল্যবান মতামত। আর দর্শক, আপনি যদি আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকেন, ভিডিওটি দেখতে দেখতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন, যাতে করে আমাদের লেটেস্ট আপডেট সংবাদগুলো সবার আগে আপনার কাছে পৌঁছে যায়। এবার বিস্তারিত, মুক্তি পেলেন জামাত নেতা রফিকুল। দীর্ঘ 2.5 বছর পর কারাগার থেকে জামিনে মুক্তি পেয়েছেন বাংলাদেশ জামাত ইসলামের সহকারী সেক্রেটারি জেনারেল মাওলানা রফিকুল ইসলাম খান। রোববার রাত 9টায় কাশিমপুর কেন্দ্রীয় কারাগার থেকে তিনি মুক্তি পেয়েছেন বলে এক বিবৃতিতে জানিয়েছে জামাত ইসলাম। এ সময় কারা ফটকে তাকে অভিনন্দন জানান কেন্দ্রীয় নির্বাহী পরিষদ সদস্য, প্রচার মিডিয়া বিভাগের সেক্রেটারি এবং সুপ্রিম কোর্টের আইনজীবী মতিউর রহমান আকন্দ, নির্বাহী পরিষদ সদস্য মোবারক হোসেন, ঢাকা মহানগর দক্ষিণের নায়েব আমির আইনজীবী ডক্টর হেলালুদ্দিন গাজীপুর মহানগর জামাতের সহকারী সেক্রেটারি হোসেন আলী, মকবুল ইসলাম, মুজাহিদুল ইসলাম, মোহাম্মদ আলী মিঠুন প্রমুখ। এর আগে রফিকুল ইসলাম খান 2021 সালে 6 সেপ্টেম্বর গ্রেপ্তার হন। 30 মাস 6 দিন পর তিনি কারাগার থেকে মুক্তি পেলেন। দীর্ঘদিন ধরে জামাত ইসলামের পক্ষ থেকে জামাতের সহকারী সেক্রেটারি রফিকুল ইসলামের মুক্তির দাবি করে আসছিল। এজন্য তারা বিভিন্ন সময় সরকার বিরোধী বিভিন্ন আন্দোলনে শরিক হয়েছে। এরপর এই নেতা মুক্তি পেলেন। এই নেতার মুক্তিতে জামাত ইসলামের পক্ষে সুখবর বয়ে নিয়ে এসেছে বলে ধারণা করছে রাজনৈতিক বিশ্লেষকরা। তারা বলছে, জামাত নেতাদের মুক্তির ফলে দলটি আগের থেকে অনেক বেশি শক্তিশালী হবে। 105 বার তদন্ত প্রতিবেদন পেছনো নতুন বিশ্ব রেকর্ড আওয়ামী লীগের, বলছেন রিজভি। আওয়ামী লীগকে বহুমাত্রিক বিশ্ব রেকর্ডের মাঝে সাংবাদিক সাগরুনি হত্যা মামলায় 105 বার তদন্ত প্রতিবেদন পেছনো দৃষ্টান্তহীন আরেকটি নতুন বিশ্ব রেকর্ড বলে মন্তব্য করেছে বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব অ্যাডভোকেট রুহুল কবির রিজভি। সোমবার সকালে নয়াপল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে এসব মন্তব্য করেছেন রিজভি। এ সময় রিজভি বলেন, সাংবাদিক দম্পতি সাগর সরোয়ার এবং মেহরুন রুনি হত্যাকাণ্ডের একযোগ পেরলেও সরকার কিছু করতে পারেনি। একযুগে এই বহুল আলোচিত হত্যাকাণ্ডের প্রকৃত তদন্ত করেনি আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী। রহস্যজনকভাবে এড়িয়ে যাওয়া হচ্ছে প্রকৃত তদন্তের বিষয়টি। হত্যার পর সাগররণী খুনিরা বাসা থেকে ল্যাপটপ নিয়ে যায়, অথচ সেই ল্যাপটপ 12 বছরেও উদ্ধার করা হয়নি। ঠিক যেমন উন্মোচন হয়নি সেই ল্যাপটপে কি গোপনীয় বিষয় ছিল তার কোনো তথ্য। রাজধানী ঢাকাতেই নিজ বাসায় সাংবাদিক দম্পতির খুনের ঘটনার পর তৎকালীন স্বরাষ্ট্রমন্ত্রী বলে 48 ঘন্টার মধ্যে খুনিদের গ্রেপ্তার করা হবে। 2 দিন পর পুলিশের আইজি বলেছিলেন, তদন্তের ইতিবাচক অগ্রগতি হয়েছে। অবিশ্বাস্য বাস্তবতা হল, মামলাটির তদন্ত প্রতিবেদন আদালতে জমা দেওয়ার তারিখ এখন পর্যন্ত 105 বার পিছিয়েছে। দুর্নীতি, দুঃশাসন, দুর্বৃত্তায়ন, আওয়ামী লীগের বহুমাত্রিক বিশ্ব রেকর্ডের মাঝে একটি হত্যা মামলা, 105 বার তদন্ত প্রতিবেদন পেছনো দৃষ্টান্তহীন আরেকটি নতুন বিশ্ব রেকর্ড। গত 12 বছরে এই হত্যাকাণ্ডের বিচার না হওয়ার কারণে হয়তো এই যে সাগরুনির অনুসন্ধানী সাংবাদিকরা এমন কিছু তথ্য প্রমাণ উঠেছিল
এবং এরা এমন কিছু বিষয় জেনে ফেলেছিল যা ক্ষমতাসীনদের জন্য অত্যন্ত স্পর্শকাতর এবং হুমকিস্বরূপ। সে বিদ্যুৎ জ্বালানি খাত ছিল সাগরণীর সাংবাদিকতার অন্যতম বিষয়, যে খাত থেকে রাষ্ট্রীয় মদতে লক্ষ লক্ষ কোটি টাকার দুর্নীতি হয়েছে। সেই খাতে লুটপাট তথা নেপথ্য কুশিলবাদের সাথেই হত্যা এবং বিচারহীনতার সম্পর্কে থাকা অস্বাভাবিক নয়। তিনি বলেছেন, আইন সালিশ কেন্দ্র 2022 সালে জানায় বাংলাদেশ জুড়ে প্রায় হত্যা, গুম, খুন, অপহরণ সহ সাংবাদিক নির্যাতনের ঘটনা ঘটেছে এবং 10 বছরে এই ধরনের ঘটনার শিকার হয়েছে 30 সাংবাদিক, যার বিচার আজও হয়নি। গত 15 বছরে সাংবাদিক হয়রানি এবং নির্যাতনের যে 4000টির বেশি ঘটনা ঘটেছে, এর প্রায় প্রতিটির সাথে আওয়ামী লীগের বিভিন্ন পর্যায়ের টেন্ডারবাজ, তদবিরবাজ, দুর্নীতিবাজ নেতাকর্মীরা জড়িত বলে প্রতীয়মান। গণমাধ্যমের তথ্যমতে এই সরকারের আমলে 59 জন সাংবাদিক হত্যা করা হয়েছে এবং ডিজিটাল নিরাপত্তা আইনে 250-এর অধিক সাংবাদিক নির্যাতনের শিকার হয়েছে। গত 28 অক্টোবর 2023 বিএনপি শান্তিপূর্ণ মহাসমাবেশ পুলিশ ভণ্ডুল করে তাদের সুরা টিয়ার সেলের আঘাতে সাংবাদিক রফিক ভূঁইয়া নিহত হয়েছে। অথচ নিহত রফিক ভূঁইয়ার মৃত্যুতে স্বাভাবিক মৃত্যু হিসেবে হাসপাতাল কর্তৃপক্ষকে ঘোষণা করতে বাধ্য করেছে সরকার। এ সময় রিজভি বলেছেন, গণতান্ত্রিক রাষ্ট্রের চতুর্থ স্তম্ভ স্বাধীন সংবাদ মাধ্যম, অথচ বাংলাদেশের গণমাধ্যমের উপর বিভিন্ন বাধানিষেধ আরোপ করে বাংলাদেশে ফ্যাসিবাদ কায়েম করা হয়েছে। সাংবাদিকদের পেশাগত দায়িত্ব পালনে অপরাধ পরিকল্পিতভাবে খুন করা হয়েছে, গণবিরোধী সরকার এটি করেছে। এখন খুনের ঘটনায় ন্যায় বিচার থেকে বছরের পর বছর ধরে বঞ্চিত হচ্ছে প্রতিটি ভুক্তভোগী পরিবার। আসামিদের দাপটে তারা অসহায়, কারণ অধিকাংশ ক্ষেত্রে এই সন্ত্রাসী আসামিরা আওয়ামী লীগের রাজনীতির সাথে সম্পৃক্ত। তিনি বলেছেন, এভাবে মিথ্যা এবং সত্য গুলিয়ে এই সরকার বেশি দিন ক্ষমতায় থাকতে পারবে না, খুব শীঘ্রই সরকারের পতন অনিবার্য। পরিস্থিতি কখন কি হয় বলা যায় না, বললেন উবায়দুল কাদের। সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী উবায়দুল কাদের বলেছেন, পরিস্থিতি কখন কি হয় বলা যায় না, যুক্তরাষ্ট্রের নির্বাচনে কি হবে সেটি বোঝা যাচ্ছে না, সবকিছু মিলে 2024 সালে কি রেজাল্ট হতে যাচ্ছে তা বলা সম্ভব নয়। সোমবার 12 ফেব্রুয়ারি সাংবাদিকদের সঙ্গে আলাপকালে এসব কথা বলেছেন কাদের। কাদের বলেন, কথা বেশি না বলে দ্রব্যমূল্য নিয়ন্ত্রণের নির্দেশ দিয়েছেন প্রধানমন্ত্রী, তবে রাতারাতি বাজার নিয়ন্ত্রণ করা যায় না, বিশ্বের পরিস্থিতির উপর অনেক কিছু নির্ভর করে। সেতুমন্ত্রী বলেছেন, যুক্তরাষ্ট্রের সঙ্গে শত্রুতা করে বা সম্পর্ক নষ্ট করে রাশিয়ার সঙ্গে বন্ধুত্ব করতে চায় না বাংলাদেশ। ভিন্ন কৌশলে রূপপুরের জন্য বেশ কিছু জিনিস আনা হয়েছে যাতে যুক্তরাষ্ট্রের সঙ্গে শত্রুতা না হয়। মেট্রো রেলের চাহিদা এবং ভিড় বেড়েছে, এ বিষয়ে কাদের বলেছেন, মেট্রো তো বাংলাদেশ রেলওয়ে না যে যখন তখন বগি বাড়াবে, এটা তো একটা প্রযুক্তির বিষয়। পৃথিবীর কোথাও 5 থেকে 6টির বেশি বগি মেট্রো রেলে নেই, তবে চাহিদা যেহেতু বেড়েছে, 10 মিনিট থেকে 8 মিনিট পরপর মেট্রো দেয়া যায় কিনা পরিকল্পনা চলছে। বিএনপির 13 নেতা জেলে মারা গেছে প্রসঙ্গে ওবায়দুল কাদের বলেছেন, সেটি জানা নেই, কে কখন মারা গেছে সেই তথ্য কোথাও তার প্রমাণ দাবি করেছেন ওবায়দুল কাদের। বিএনপিকে পাত্তা দিছি না এমন না, কারো অবস্থা কখন কি হয় বলা যায় না। তিনি বলেন, যে কোনো সময় যে কারো বিপদ আসতে পারে, সুতরাং সবাইকে ধৈর্যশীল থাকতে হবে এবং দ্রব্যমূল্য নিয়ে সরকার কাজ করছে, এ বিষয়ে তিনি আশ্বাস দেন। সংসদে প্রধানমন্ত্রী কন্যাকে নিয়ে যে প্রশ্ন তুলেন ব্যারিস্টার সুমন, সংসদ অধিবেশন চলাকালে সম্পূরক প্রশ্ন পর্বে ব্যারিস্টার সাইদুল হক সুমন বলেছেন, ফেসবুকে যে কোনো অ্যাকাউন্ট ভেরিফাইড ছাড়া বোঝা যায় না, এটা কার অ্যাকাউন্ট, বিশেষ করে যখন বঙ্গবন্ধুর পরিবারের কারো নামে একাধিক অ্যাকাউন্ট থাকে, যখন ভেরিফাইড ছাড়া আরও বোঝা যায় না কোনটি রিয়েল। কিন্তু ভেরিফাইড করা ছাড়া বঙ্গবন্ধুর পরিবারের সদস্যদের নামে যে কেউ অ্যাকাউন্ট খুলে বিভ্রান্তি সৃষ্টি হবে, বিশেষ করে সাইমা ওয়াজেদ পুতুলের নামে একাধিক অ্যাকাউন্ট লক্ষ্য করা যাচ্ছে। দ্বাদশ সংসদের প্রথম অধিবেশন চলাকালে এসব কথা বলেছেন এই সংসদ সদস্য। প্রধানমন্ত্রীর শেখ হাসিনার কন্যা সাইমা ওয়াজেদ পুতুলের নাম উল্লেখ করে ব্যারিস্টার সুমন বলেছেন, গত 3 মাস ধরে সাইমা ওয়াজেদ পুতুলের নামে একটি পেজ কাজ করছে, সেই পেজে 1,61,000 ফলোয়ার, সেখানে পজিটিভই লেখা হচ্ছে, কিন্তু যদি উনার অর্থাৎ সাইমা ওয়াজেদ পুতুলের অ্যাকাউন্ট না হয়ে থাকে তাহলে তা তথ্য মন্ত্রণালয়ের কোন ধরনের ব্যবস্থা নিবে কিনা, তাছাড়া বঙ্গবন্ধুর পরিবারের যে কারো নামে কেউ অ্যাকাউন্ট খুলে কি ধরনের ব্যবস্থা নেবেন। জবাবে তথ্য এবং সম্প্রচার মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী মোহাম্মদ আলী আরাফাত বলেছেন, এ বিষয়গুলো আমাদের নজরে এসেছে, আমরা দেখেছি বঙ্গবন্ধুর পরিবারের সদস্যদের নামে যে অ্যাকাউন্টগুলো খোলা হচ্ছে সেগুলো ইতিবাচকভাবে প্রচার করা হচ্ছে, তবে সেটি নিয়ে কিছুটা সংশয় থেকে যায়, এটা উৎস
কোথেকে খোলা হয়েছে সেগুলোর তথ্য নিশ্চিত করে কাজ করা হবে বলে আশ্বাস দেন প্রতিমন্ত্রী। প্রসঙ্গত হবিগঞ্জ চার চুনারুঘাট মাধবপুর আসনে দ্বাদশ জাতীয় সংসদের নির্বাচনের মাধ্যমে ব্যারিস্টার সাইদুল হক সুমন সংসদ সদস্য নির্বাচিত হয়েছেন। সরকার গড়তে না পারলেও শক্তিশালী বিরোধী দল হবে পিটিআই। পাকিস্তানের নির্বাচনে সবচেয়ে বেশি আসন পেলেও জাতীয় এবং প্রাদেশিক পরিষদে সরকার গঠনের মতো সংখ্যাগরিষ্ঠতা পায়নি ইমরান খানের দল পিটিআই তথা দলটি সমর্থিত স্বতন্ত্র প্রার্থীরা। এছাড়াও দলীয় প্রতীকে নির্বাচন করতে না পারায় সংরক্ষিত আসনের সুযোগ হাতছাড়া হতে চলেছে তাদের। সেটি বুঝে অন্য দলের সঙ্গে হাত মেলানো বা মিশে যাওয়ার সিদ্ধান্ত নিয়েছে পিটিআই। রোববার 11 ফেব্রুয়ারি পিটিআই নেতা ব্যারিস্টার গোহর খান এসব তথ্য নিশ্চিত করেছেন। পাকিস্তান সংবাদ মাধ্যম ডনের সঙ্গে আলাপকালে পিটিআই নেতা বলেছেন তারা এই বিষয়ে বিকল্পগুলো বিশ্লেষণ করে দেখবেন, তবে সম্ভাব্য জটের জন্য দলটি অবশ্যই পিএমএল এবং পিপিপির সঙ্গে যোগাযোগ করবে না। তিনি বলেন, আমরা তাদের উভয়ের সঙ্গে স্বাচ্ছন্দ্য বোধ করি না, তাদের সঙ্গেও কারো সঙ্গে সরকার গঠন বা একসঙ্গে সরকার গড়ার বিষয়ে কোনো আলোচনা হবে না। তাদের নিয়ে সরকার করার চেয়ে বিরোধী দলে বসা ভালো, কিন্তু আমরা মনে করি আমাদের সংখ্যাগরিষ্ঠতা রয়েছে। সরকার গঠন করতে না পারলে পিটিআই একটি শক্তিশালী বিরোধী দল গঠন করবে বলে জানিয়েছেন ইমরান খানের আইনজীবী এবং বর্তমান দলীয় প্রধান। জাতীয় এবং প্রাদেশিক যে কোনো পার্লামেন্ট সরকার গঠনের মতো সংখ্যাগরিষ্ঠতা পাওয়ার ক্ষেত্রে সংরক্ষিত আসনের বিষয়টি পিটিআইয়ের জন্য বড় বাধা হয়ে দাঁড়াবে।